কোটের ভেতর আমার মুখ চলে আর কোটের বাইরে হাত। মায়ের ক্যারেক্টারটা এখন এমন, মানে আবার কিন্তু মা দিদির হয়ে কথা বলছে। তো আমি সেখানে মাকে বলেছি আগের দিন ডায়লগে যে মা তুমি কি চাইছো, মানে ওদিকটা না এদিকটা। মা বলছে আমি নিজেও জানি না আমি কি চাইছি, খুব কাছে অনেকবারই কিন্তু আমি একবারও অ্যাকসেপ্ট করছি না। জানবে যে একটা মেয়েকেই তারা ভালোবাসে। মুখ ঢাকা, আমি নেই সিনে, আমি পালিয়ে যাব। চলে এসেছি স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক গীতা এলএলবি, সেটা দেখতেই পাচ্ছ। একদম গীতাকে সঙ্গে নিয়ে বসে পড়েছি, কিন্তু সামনে তো অনেক বাধা বিপত্তি। আগে বলো কেমন আছো, সব বাধা বিপত্তি দিয়ে শুরু করলে হবে না। তোমাকে বলি না, বারবার তোমাকে দেখলে আমি ভালো হয়ে যাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ, এটা আমার বড় পাওনা বাধা। সামনে অনেক বাধা বিপত্তি, কিভাবে কি করছো, পরিকল্পনা কি? পরিকল্পনা তো আমার নয়, পরিকল্পনা তো স্যারের। সবকিছু, মানে আমি কিভাবে ডায়লগটা বলবো, মানে কতটা জোর দেবো, কতটা কম বলবো, এমন ভাবে বলে দেন। সত্যি আমার কোনো অ্যাঙ্গেল দিয়ে মনে হয় না হিরো বা হিরোইন যেই হোক আমরা কেউ নয় গল্পের, উনি সব ওনাকেই আমার হিরো মনে হয়। মানে শ্রেয়াশিসদার গল্পে মানে আর্টিস্টদের সত্যি মানে শিল্পীদের সেরকম কিছু করতো না, সত্যি বলতে এমনভাবে হেল্প, মানে অডিও তো এসে যায়, অডিওতে পুরো ক্লিয়ার উনি সবটা বলে দেন, তারপরেও যদি কোনো হেল্প লাগে না, আমি যদি জিজ্ঞাসা করি, এত ভালোভাবে বলে দেন, তোমার সেখানে কনফিউশন থাকবে না, তোমার মনে হবে না যে আমি হিরো বা আমি হিরোইন, কারণ তুমি তো নিজে কিছু করছোই না। কিন্তু অনস্ক্রিন গল্পে বলো, গল্পে তো তোমাকে বলা যাবে না। হ্যাঁ, কারণ দেখো আমি একা, আমার উল্টো দিকে কৃপান ব্যানার্জি, কিরণ কান্তি ব্যানার্জি, অগ্নিজিৎ মুখার্জি, পল্টু, কাবু, নিজের দিদি, নিজের তো সাত আটজনকে ম্যানেজ করে মোকাবিলা করা খুব কষ্ট। মা কি বলছে, মা ছেড়েছে? আগের বার তো ছেড়েছিল না, দিদি দিয়ে রেখেছিল, মা ছেড়ে দিয়েছে। কিন্তু মায়ের ক্যারেক্টারটা এখন এমন, মানে আবার কিন্তু মা দিদির হয়ে কথা বলছে। তো আমি সেখানে মাকে বলেছি আগের দিন ডায়লগে যে মা তুমি কি চাইছো, মানে ওদিকটা না এদিকটা। মা বলছে আমি নিজেও জানি না আমি কি চাইছি, খুব সুন্দর ক্যারেক্টারটা। মায়ের কাছে তো দুইই সমান, কোন দিকে যাবে না? মা এটা বলছে যে আমি জানি আমার বড় মেয়ে অন্যায় করেছে, কিন্তু তাও আমার মেয়ে তো খুব সুন্দর, বলতে পারছে না, বলতে পারছে না। তার মানে এখন হচ্ছে সামনে কঠিন পরীক্ষা, কিভাবে বাঁচাবে পদ্মকে, তাই তো? আমি কিন্তু অনেক কিছু সব জোগাড় করে রেখেছি, এবার বিস্ফোরণটা হওয়ার পালা। সাবধানে থাকতে হবে বাবু সোনাদের, বাবু সোনাদের তাই করে হিন্ট একেবারে করে দিয়েছো। আমি আবার আমি করিনি একদম, না না, তুমি চরিত্রটাকে সব থেকে বড় কথা ফুটিয়ে তুলেছো। অবশ্যই পেছনে যিনি আছেন তিনি তো সর্বেসর্বা, কিন্তু যাকে বোঝাবে সে যদি ঠিক মতো না করতে পারে তাহলে তো পরিচালক মানে স্নেহাশিসের পক্ষে সম্ভব হতো না। একদম একদম, না ব্যাপারটা কি বলো তো, আমি একটা মাটি, এবার তুমি দুর্গা ঠাকুরকে যেভাবে গড়বে যতটা সুন্দর তুমি করতে পারবে ঠাকুরটা ততটা সুন্দর হবে, তো মাটিটার কি কোনো ভ্যালু থাকে আমার মনে হয় না। না খুবই ভালো কাজ করছো, কিন্তু তোমার তার সঙ্গে ভালো যে মাটির কোয়ালিটিটা ভালো, মাটিটা তৈরি হবে, মাটিটা ফেটে যাচ্ছে না, দুর্গা ঠাকুরের ক্র্যাক আসছে না, এটা বলতে পারো। একদমই তাই। আর তোমার সঙ্গে সঙ্গে ভালোবাসার সম্পর্ক কি হচ্ছে, মানে দুই ভাই তো একেবারে প্রেমে মজে হচ্ছেই না, ও বাবা কিছুই হচ্ছে না, না আমি কেন বলছি ওইটা হয়ে গেলে আমার মনে হয় মারপিট থাকবে না, আমি মনে হয় চলে যাব ওই বাড়িতে, একটু মারপিট থেকে মানবো, কিন্তু না এটা বলছি, না না ওটা বলছি, কিন্তু এইটাই ভালো, এটার জন্যই তো এত ছেলেটা আসছে আমার কাছে অনেকবারই, কিন্তু আমি একবারও অ্যাকসেপ্ট করছি না। তাহলে সেই দাদা এখনো জানে না, কিন্তু ঘুরতে জানতে পারবে, ধরো একদিন না একদিন তো দর্শক বসে আছে, যখন সেই মুহূর্তটা আসবে বা দুই ভাই যখন জানবে যে একটা মেয়েকেই তারা ভালোবাসে। মুখ ঢাকা, আমি নেই সিনে, আমি পালিয়ে যাব। এ দুই ভাই মিলে ঝগড়া করবে আমার কি, কোন মেয়েকে ভালোবেসেছে? না আমি কাউকে ভালোবাসতে চাই না, আমার কাজ আমার পদ্ম, পদ্ম এখন পদ্মকে বাঁচানোর লড়াই একদম। কিন্তু কৃপান কতটুকু কি করবে, আর সেই সঙ্গে সমস্ত কিছু, তুমি তো একটা হেল্প নিতে পারো স্বস্তিকের থেকে, সেটাও তো করা যেতে পারে। না ওইটা আবার হবে না, একাই গীতার লড়াইটা একার না,
ও তো বাবারও হেল্প নিতে পারতো, যেহেতু বাবা উকিল ছিল, তো বাবাকে ও বাবা সবটা জানে কিন্তু বাবা হেল্প করে না, তো কারোর হেল্প ছাড়াই ও একাই এগোচ্ছে স্বাবলম্বী একদম। বাস্তবে হিয়া কতটা স্বাবলম্বী? একদম নয়, আমার সাথে একদম কিচ্ছু নেই এসব। আমি না এরকম, আমি তো বলি গীতার মতো যদি আমি 1% পেতাম ভালো হতো না, আমি এরকম অন্যায় সহ্য করতে পারি না, কিন্তু এত প্রতিবাদও করতে পারি না, এত স্বাবলম্বীও নয়, মারপিটও করতে পারি না, আমি কিচ্ছু পারি না। এতদিন ধরে তো চলছে চরিত্রটা, নিজের মধ্যে কিছুটা তো আত্মস্থ হয়েছে, যদি প্রাপ্তি বলি কি বলবে এই গীতা চরিত্র থেকে? না না, ওখান থেকে আমার কোনো প্রাপ্তি নেই, আমি নিতে পারি, ওইটা আমি নিতেই পারি না, আমি একদম ওরকম না, খুব এক 3 মাস ধরে করে যে হয় না, বাড়িতে ঢুকলে লোকে বলবে যে হ্যাঁ তুই ওরকম করছিস বলে আমাদের সাথে এরম ব্যবহার করছিস, একটা বটল পড়লো, কিন্তু হ্যাঁ কিন্তু ওই 3 মাস ধরে করছিস বলে তুই একটু এরম হয়ে গেছিস, ওইটা কিন্তু না, আমি বাড়িতে ঢুকে একদম যেরকম সেরকম। শ্রেয়াশিসদের জহরির চোখ বলতে হবে, এরকম শান্ত মেয়ে কিরকম? সত্যি আমি সত্যি আমি বলছি না, প্রথম দিন আমি গিয়ে আমার সাথে বলেছিলেন যে ক্যারেক্টারটা ডান পিটে, তখন আমি স্যারকে বলেছিলাম ম্যাম করতে পারবো, তো বললেন ম্যাম তুমি পারবে, সেটাই বিশ্বাস, সেটা থেকেই আমি করছি। দর্শকদের প্রচুর ভালোবাসা দিনকে দিন বাড়ছে, চাইবো এরকম দিনকে দিন বাড়ুক, যখন যাই শোতে দেখতে পারি তো কত ভালোবাসা মানুষের, একদমই তাই। আর এরকমও গেছে, একটা মেয়ে বলেছে আমাকে যে দিদি তুমি যে মানে আমাদের মতো মেয়ের জন্য যে তুমি লড়াইটা করছো, সব সিরিয়াল তো একটু ভালো ভালো একটু অন্যরকম, এটা যে একটা গরিব মেয়ের জন্য লড়াই সেটার জন্য আমাদের খুব ভালো লাগে সিরিয়ালটা, দর্শকরা ভীষণ একাত্ম হয়ে ভীষণ, এটাই পাওনা, একদম তাই, সেটাই পাওনা। আচ্ছা শেষ করব, সামনে হচ্ছে সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে একদিনে পড়েছে, হিয়ার কি প্ল্যান? এই সবাই এটা জিজ্ঞেস করছে কিন্তু কোনো প্ল্যান নেই, শুটিং আছে, তোমরা এখানে চলে এসো, তোমরা সেজে গুজে শাড়ি শাড়ি পরে আসবে আর আমি কোটের ড্রেসটা পরে তোমাদের ইন্টারভিউ দেবো। কিচ্ছু নেই ভাবো, কিছুই নেই, দেখো যদি ওই দিন কিচ্ছু থাকবে না বলে দুপুরবেলা ভালো খাবার এনে খেয়ে নেবো, ব্যাস এইটুকুই আর কি করবো, প্রাপ্তি আর কিছু করার নেই, ভবিষ্যতের জন্য ভালো দিন অপেক্ষা করছে। একদম, যাক শেষ করবো, তোমার কঠিন লড়াই সম্মুখীন, দর্শকরা তোমার পাশে আছে এবং সবাই তোমার পাশে আছে, তুমি একাই লড়ে একবারে জিতে দেখিয়ে দাও, কি বলবে? পারবো না, দর্শকের তো পাশে থাকতেই হবে, তাহলে আমি এইটাই বলবো দর্শকে, আপনারা কিন্তু মানে পাশ থেকে কোনোভাবে সরবেন না, তাহলে কিন্তু কৃপান জিতে যাবে, সেটা আশা করি আপনারা চান না, তো আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর অবশ্যই 6:30 গীতা এলএলবি দেখবেন, থ্যাংক ইউ। তুমি তাই লাস্টে তোমার একটা হিট ডায়লগ দিয়ে শেষ করো, কোটের ভেতর আমার মুখ চলে আর কোটের বাইরে হাত, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।